মাননীয় সংসদ, জাতি জনজাতির জনপ্রিয় নেতৃত্ব, শ্রদ্ধেয় রেবতী ত্রিপুরা মহোদয়, যারা আছেন দায়িত্ববান সিপিআইএম পার্টি এলসিএম শৈলেন্দ্র দত্ত হতে যাচ্ছেন, সবার হাতে দলীয় পতাকা দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ রাখবো। ভারতীয় জনতা পার্টির চিন্তাধারা গ্রাম পাহাড়ে ছড়িয়ে দিন, এমপি রেবতী ত্রিপুরা চিন্তাধারা গ্রামে গঞ্জে ছড়িয়ে দিন, ভগবান দাসের চিন্তাধারা গ্রামে গঞ্জে ছড়িয়ে দিন, জনপ্রিয় মুখ্যমন্ত্রী মানিক সাহার চিন্তাধারা গ্রামে গঞ্জে ছড়িয়ে দিন, তথা সাংসদ রেবতী ত্রিপুরা মহাশয়কে করমচরা মন্ডলের অধীন আমাদের বিরাশি মাইল বাজারে আজকে একটা যোগদান সভা হয়। এই যোগদান সভায় আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক তথা আমাদের মাননীয় বিধায়ক প্রভাত চন্দ্র দাস, আমাদের মন্ডল প্রেসিডেন্ট রজলাল চিত্রা সভা, আমরা সবাই মিলে, হ্যাঁ টোটাল ফ্যামিলি হচ্ছে 68 পরিবার। এই পরিবারগুলি থেকে 185 ভোটার সিপিআইএম এবং ত্রিপুরা মথা থেকে আজকে আমাদের পার্টিতে আমরা স্বাগত জানিয়েছি। তো প্রত্যেক দিন হচ্ছে সব জায়গায় যোগদান। আমি গতকালও ছিলাম কুকিলমণিপাড়ায় এই দোমাশরাতেই, আজকে এখানে আবার 100 উপরে যোগদান, গতকালও প্রায় 150 যোগদান। তো প্রত্যেক দিন হচ্ছে, এটা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি জনগণের বিশ্বাস আস্থারই প্রমাণ, কারণ উনি যেভাবে দেশের জন্য কাজ করছেন, সব ধর্মের বর্ণের জন্য কাজ করছেন। এখানে আমরা আজকে দেখছি আঞ্চলিক দল ত্রিপুরা মথা, এই পরিবার প্রায় 20 পরিবার এই দল থেকেও এসছে, বাকি সব সিপিএম পরিবার থেকে। এই এই বাজারে আগে এক সময় সিপিএমের অনেক ঘাঁটি ছিল আমরা বলতে পারি, কিন্তু সিপিএম বিগত 25 বছরে যা করতে পারেনি আমাদের সরকার রাজ্যে এবং পুরো দেশে যেভাবে কাজ করেছে, তার জন্য সাধারণ মানুষ আজকে আস্তে আস্তে আমাদের দলে। দল সবাই ভীত সন্ত্রস্ত, পাবলিক যেভাবে মোদীর হাতকে ধরছেন, তো তাদের যে সিম্বলটা বাঁচানো কঠিন এখন। আগামী দিনে তারা এমনিতেই আঞ্চলিক দল, সেটাও থাকবে কি না, তো কাজেই কংগ্রেস সিপিএম 2023 নির্বাচনে আমরা সবাই দেখেছি, আগে গোপনে হতো, এখন জনগণের সামনে চলে এসছে সবটাই পরিষ্কার। তো তার সাথে আঞ্চলিক দলগুলির সবসময় একটা সত্যতা থাকে তাদের, কংগ্রেসের সাথে সিপিআইএমের সাথে বিভিন্নভাবে, তো এটা তাদের রুটিন মাফিক কাজ। আমি বলবো বিজেপিকে হারানো, কেন হারাতে চায় তারা, কারণ বিজেপি মানুষের জন্য কাজ করে। ভগবান দাও যে বলেছেন ভাষণে যে সিপিএমের সন্ত্রাস আর ওই যে কংগ্রেসের যে খুন খারাপি দাঙ্গাবাজ যে মানসিকতা, এটা এখন মানুষ পছন্দ করে, তার জন্যই মোদীজি এখন সবকা সাথ সবকা বিকাশ, সবাইকে নিয়ে চলা, সবাইকে সবাইকে দেওয়া, যেটা সিপিএম করতে পারেনি সমাজতন্ত্রের কথা বলে, এটা আমরা করছি, আমাদের প্রধানমন্ত্রী করছে, সবাইকে ঘর দিয়ে, সবাইকে খাদ্য দিয়ে। তো এই যে সাম্যবাদ, আসলে নরেন্দ্র মোদী কাজ করছেন, তারা সাম্যবাদের কথা বলেও বাস্তবে কাজ করেছেন আমাদের মোদী, তার জন্যই তারা যতই করুক, গোপন বৈঠক করুক, কিছুই হবে না। আমাদের একটাই লক্ষ্য, প্রধানমন্ত্রী আবার তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন, তার জন্য কাজ।